হায় হায়, বিজেপির গুন্ডারা হসপিটালের ওপরে, হসপিটালের ছাদের ওপরে বিরিয়ানি করে খাচ্ছে বিজেপির গুন্ডারা, মদ এবং বিরিয়ানি করে খাচ্ছে বিজেপির গুন্ডারা। কলকাতা কর্পোরেশন ইলেকশন চলছে, সেই ইলেকশনের মাঝেই, কলকাতা কর্পোরেশন ইলেকশনের মাঝের দিনেই সেখানে বিজেপির গুন্ডারা বিরিয়ানি করে মাতলামো করছে, মদ খেয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টিকারী বিজেপি দল সে মদ খেয়ে বিরিয়ানি তৈরি করে কী ষড়যন্ত্রই না লিপ্ত হয়েছে কলকাতা ময়েতে। পুরো হসপিটালের ওপরে, ছাদের ওপরে এমন করবে কেউ ভাবতে পারেনি আজ পর্যন্ত। চলুন ভিডিওটি পুরোপুরি দেখে নিন বিজেপির গুন্ডারা কি করছে। কালকে রাত থেকে আমাদের কাছে কন্টিনিউয়াসলি কমপ্লেন আসছে যে বহিরাগতরা ঢুকছে, জেএন রায় এই হসপিটাল, এটা একটা চ্যারিটেবল ট্রাস্ট, এটা এখানে যে এদের ম্যানেজমেন্ট রয়েছে তাদের মধ্যেও ডিসপিউট রয়েছে, এখানে ক্রমাগত বিজেপি বহিরাগত ঢুকিয়েছে। এখন আমাদের কাছে খবর যে এখানে আজকে এই উত্তর কলকাতার পুরো বিরিয়ানি এরা রান্না তৈরি করছে, যে বিরিয়ানি এরা বিভিন্ন বিজেপির বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যাপার আছে, এবং সেই রান্নার ক্ষেত্রে এবং কালকে সারা রাত এখানে বসে মদ খাওয়া হয়েছে, নেশা করা হয়েছে, আশেপাশের বাড়ি থেকে আমরা কমপ্লেন রয়েছে, হসপিটালের ছাদে কালকে মদ খাওয়া পর্যন্ত হয়েছে, এখন বিরিয়ানি পর্যন্ত রান্না হচ্ছে, এটা বিজেপিরই করা। কারণ এইখানে যা ডিসপিউট আছে হসপিটাল নিয়ে সে তো আছেই, সে তো পুলিশ দেখছে, ম্যানেজমেন্ট দেখছে, ম্যানেজমেন্টের ব্যাপার। কিন্তু আমাদের স্পেসিফিক কমপ্লেন যে কালকে রাত্রি থেকে বহিরাগতরা এখানে ঢুকেছে, আমরা বারবার পুলিশকে জানিয়েছি, আমরা এখনও পুলিশকে জানিয়েছি, আমরা চাইছি অবাধ শান্তিপূর্ণ ভোট, কিন্তু এইভাবে যদি বিজেপি বাইরে থেকে বহিরাগত নিয়ে এসে এখানে জড়ো করে এবং একটা হসপিটালের ছাদে যদি বিরিয়ানি রান্না হয়, যদি বিরিয়ানি রান্না হয়ে থাকে তাহলে হসপিটাল কর্তৃপক্ষ যেন সেই বিরিয়ানি হসপিটালের রুগীদেরই খাওয়ায়, এখান থেকে একটা বিরিয়ানির হাড়িও বাইরে বেরোবে না। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো, আমাদের কর্মীরা এখন গেটের সামনে এখন অবস্থান বিক্ষোভ করবে, এবং যে কোনো অবস্থাতে আমি এখান থেকে বিরিয়ানি বেরোবে না। দেখুন সজল ঘোষের সাথে জড়িত, কে জড়িত সে তো পুলিশ তদন্ত করবে, আমাদের স্পেসিফিক কমপ্লেন বিজেপি বহিরাগত ঢুকেছে, সজল ঘোষ বকলমে এটা চালান, দেখো যদিও এর ম্যানেজমেন্টের মধ্যে অনেক ডিসপিউট রয়েছে, কিন্তু আমাদের স্পেসিফিক কমপ্লেন এবং আমরা পুলিশকেও এখন জানিয়েছি, এইমাত্র আমরা এখান থেকে আরো ইনফরমেশন পাওয়ার পর দাতব্য চিকিৎসালয় থেকে এটা এখন 28 নম্বর ওয়ার্ডে কনভার্ট হয়েছে, এবং আমরা এখানকার বিভিন্ন এলাকার যারা এখানে পেশেন্ট ভর্তি ছিল তাদের কাছেও খবর পেয়েছি যে অস্বাভাবিক হারে তারা 7-10 দিন আগে থেকে বিল বাড়িয়ে সেই বিলের টাকা এখন কোথায় যাচ্ছে বোঝা যায়, ইমিডিয়েটলি সেফ নিক এবং যত বহিরাগত আছে যারা ছাদে রয়েছে এবং পুলিশ আসছে আমরা খবর দিয়েছি পুলিশকে, আসতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে আমরা সেই ছবি দেখাবো, আমরা সেই ছবি দেখাবো, হাসপাতালের ছাদে 28 নম্বর ওয়ার্ডের হাসপাতালের ছাদে বিরিয়ানি, 28 নম্বর ওয়ার্ডের হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করছে বিজেপি, এবং গোটা 50 নম্বর ওয়ার্ডের, গোটা 50 নম্বর, গোটা উত্তর কলকাতার বিরিয়ানি সব এই ছাদে কিন্তু রান্না হচ্ছে বিজেপির বিরুদ্ধে, এমনটাই অভিযোগ এবং রান্না হচ্ছে হাসপাতালের ছাদে, সেই ছবি আমরা দেখাচ্ছি। না আমার এখানে এখানে ওই একটা আমার ক্যাটিং এর ছেলে, ওই ক্যাটিং এর ছেলে, ওই একটা মোহনদা বলে একটা ছেলে আছে, দেখুন হাসপাতালের ছাদে ভোটের দিন, ভোটের দিন হাসপাতালের ছাদে বিরিয়ানি রান্না করছে বিজেপি, অভিযোগ তৃণমূল কংগ্রেস। সারা রাত ধরে এখানে কালকে মদ খাওয়া হয়েছে, খায় দে সকালবেলা 150 বহিরাগত ঢুকেছিল এখানে বিরিয়ানি রান্না, আমরা যখন এরা সব বিজেপির লোক, সজল ঘোষের লোক, সজল ঘোষ এইখান থেকে এই কারবারগুলো করছে।